ইসলামের নামে ভাস্কর্য বিরোধী বক্তব্যের পেছনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রয়েছে, এসব ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছে বিএনপি, এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। হেফাজতে ইসলামে ধর্মের নামে রাজনীতির কড়া সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, যারা তাদের আমির আল্লামা শফিকে হেফাজতে ব্যর্থ, তাদের হাতে ইসলাম কখনো সুরক্ষিত নয়। বিএনপিকে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন, তিনি পেছন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন। যাদের পূর্বসূরীরা বাংলাদেশের বিরোধিতা করেছিল, পাকিস্তানের পক্ষে ফতোয়া দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের কাফের বলে আখ্যা দিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন, গণিমতের মাল হিসাবে জায়েজ বলেছিল, তারাই আজকে ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। ইসলামকে আপনার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে ভাস্কর্য নিয়ে বক্তব্য দেওয়া, এখানে একটি দূরবর্ষণ দিয়ে আছে।